একটি শর্ত পূরণের ব্যর্থতায় নিবন্ধন নয়, মে মাসের মধ্যে শেষ হবে নিবন্ধন কার্যক্রম। নতুন 100 সেতুতে বদলাবে লাখো মানুষের জীবনযাত্রা, বিকশিত হবে অর্থনীতি ও পর্যটন, উচ্ছ্বসিত 25 জেলাবাসী। আমদানি রপ্তানিতে ভারতকে ট্রানজিট দিতে প্রস্তুত চট্টগ্রাম বন্দর, বাড়বে রাজস্ব, কম সময় হবে সাশ্রয়ী পণ্য পরিবহন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। নিবন্ধন পেতে দলের নামের বিষয়ে ইসির আইনে কিছু না থাকলেও তা শালীন এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে হবে বলছে নির্বাচন কমিশন। আর একটি শর্ত পূরণ না হলেও নিবন্ধন পাবে না কোনো দল। 98টি দলের আবেদন যাচাই বাছাই করে 2023 সালের মে মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করবে ইসি। মনিরুল ইসলামের ক্যামেরায় একুশে স্পেশাল স্মৃতি মন্ডলের রিপোর্ট। নাকফুল বাংলাদেশ, মুশকিল লীগ ইত্যাদি পার্টি, বৈরাবরি পার্টি কিংবা বাংলাদেশ বেকার সমাজ, সৎ সংগ্রামী ভোটার পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও নন প্রবাসী কল্যাণ দল, নাম শুনতে অদ্ভুত মনে হলেও এই দলগুলো নিবন্ধনের জন্য ইসির কাছে আবেদন করা রাজনৈতিক দলের নাম। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে এবার আবেদন করেছে 98টি দল। সরেজমিনে ঘুরে দেখা গেছে বেশিরভাগ দলই নাম সর্বস্ব। নিবন্ধনের জন্য দেয়া অফিসের ঠিকানায় পাওয়া যায়নি বাংলাদেশ আম জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন সহ অনেক দলের কার্যালয়। নামমাত্র সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে, পাওয়া যায়নি ফোনে কিংবা কার্যালয়ে দেখা মেলেনি নৈতিক সমাজ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মতো অনেক দলের কাউকে। প্রকাশনার এই অফিস নতুন ধারা বাংলাদেশের রাজনৈতিক কার্যালয়, আর এই আইনজীবীর দপ্তরটি বাংলাদেশ জনমত পার্টির। অফিস না থাকার কথা স্বীকারও করছেন তারা। আসলে বিষয়গুলি এরকম যে 100% বললেই তো সবাই 100% পারে না। কত বড় অফিস, কত বড় কার্যালয়, কত বড় মানে আপনার নিজেদের নেতাকর্মীদের শোডাউন করা যায় এটা নিয়ে আমরা চিন্তা করছি না, কারণ সাধারণ মানুষ, প্রতিটা মানুষ নতুন ধারার নেতাকর্মী। যদি আর ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে যাওয়ার কথা বলছে এবি পার্টি। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কমিশন নির্বাচনটি কিভাবে করেন এটি বলেন পরিষ্কার করে জাতির কাছে। নির্বাচন কমিশনে জমা পড়া দলের এসব উদ্ভট নামের প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, নাম অবশ্যই শালীন ও সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। অদ্ভুত নাম থাকলে বা একটু ব্যতিক্রমধর্মী নাম থাকলে বা সচরাচর যেটা দেখা যায় ধরনের নাম থাকলে, এই ধরনের কোনো আমাদের আইনে কিছু নেই। তবে একটা যে বিষয় আছে যে নাম অবশ্যই শালীন হতে হবে, এমন একটা নাম থাকতে হবে যেটা সমাজ মানে গ্রহণযোগ্য, সমাজে গ্রহণযোগ্য শালীনতা আছে। আইন অনুযায়ী নিবন্ধন পেতে সব দলকেই পূরণ করতে হবে ইসির সব শর্ত। কী কী কাগজ দিয়েছেন সে কাগজে সব সম্পূর্ণ পাওয়া গেছে কিনা, কোনো কাগজ ওয়ান্টিং আছে কিনা, কেন্দ্রীয় কমিটি আছে কিনা, জেলা কমিটি, থানা কমিটি, উপজেলা কমিটি আছে কিনা, এবং সেখানে যে তাদের সমর্থক আছে সেগুলো আছে কিনা, অফিস আছে কিনা, মানে ডকুমেন্টারি যেগুলো তারা দিয়েছেন তার ওইগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলোর একটা শখ আছে, ওই শখ পূরণ করে তারপরে এটা উপস্থাপন করবে তারা। 98 দলের আবেদন যাচাই বাছাই করে আগামী বছর মে মাসের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়ার কাজ শেষ করতে চায় ইসি। আর যদি আমরা এগুলো যাচাই বাছাই করে ফিনিশ করতে পারি তাহলে হয়তো মের আগেই এপ্রিলে হয়ে যেতে পারে। স্মৃতি মন্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। 100 সেতু পেয়ে উচ্ছ্বসিত 25 জেলার মানুষ বলছেন, যাতায়াতের সময় কমে সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন, সহজ হবে, বাঁচবে সময় ও অর্থ, বিকশিত হবে অর্থনীতি ও পর্যটন খাত। একযোগ উদ্বোধন করে যান চলাচল খুলে দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ তারা। প্রতিনিধিদের সাথে আরো জানাচ্ছেন সতর্কতা দত্ত। হাওড়বাসীর স্বপ্ন পূরণ হয়েছে সুনামগঞ্জের 17টি সেতু চালুতে। কুশিয়ারা নদীতে 155 কোটি টাকা ব্যয়ে নির্মিত 702 মিটারের রানীগঞ্জ সেতু সড়কপথে সংযোগ ঘটিয়েছে উত্তর পারের সাথে দক্ষিণ পারের। সেতু পেয়ে যাতায়াতের বিড়ম্বনা মুক্ত হাওড়বাসী। ঢাকা থেকে আমাদের যাত্রাপথে 52 কিলোমিটার হ্রাস পেয়েছে, সেটা সত্যি আনন্দিত। আমরা সুনামগঞ্জবাসী
মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা ভাটিয়া এলাকার মানুষ খুব খুশি, আমাদের রাজধানী ঢাকা যাওয়ার একটা রাস্তা খুললো, দুই থেকে আড়াই ঘন্টা সময় বাঁচবে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে চট্টগ্রামের পটিয়াবাসীরও। 180.373 মিটারের কালারপুল অহিদিয়া আক্তারুজ্জামান সেতু চালু হওয়ায় দক্ষিণ চট্টগ্রাম ও নগরীর সাথে পটিয়ার যোগাযোগ ব্যবস্থায় রচিত হয়েছে নতুন মাইলফলক। আমার কাছে লাগছে যে পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এই পটিয়াবাসীর জন্য এই উপহারটা প্রদান করায় মাননীয় হুইপ আলহাসান চৌধুরীকে সহ ধন্যবাদ জানাচ্ছি। 100 সেতুর মধ্যে পার্বত্য জেলা খাগড়াছড়িতেই রয়েছে 42টি। আন্তঃজেলা সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এনেছে পাকা সেতুগুলো। আগে বেলি ব্রিজ থাকতে সময় আমরা খুব কষ্টকর, আবার বাড়ি গাড়ি আসলে গাছের গাড়ি আসলে ভেঙে পড়তো, এখন ব্রিজটা হওয়াতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। সড়ক যোগাযোগে গতি আনতে 879.62 কোটি টাকা ব্যয়ে 25 জেলায় বেইলি সেতুর বদলে কংক্রিটের নতুন সেতুগুলো তৈরি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ঢাকা বিভাগের 7টি, চট্টগ্রাম বিভাগের 46টি, ময়মনসিংহ বিভাগের 6টি, সিলেট বিভাগের 17টি, বরিশাল বিভাগের 14টি, রাজশাহী বিভাগের 7টি এবং রংপুর বিভাগের 3টি সেতু উন্নত করবে লাখ লাখ মানুষের জীবনযাত্রার মানও। সতরূপাদত্ত, একুশে টেলিভিশন। প্রতিবেশী দেশ ভারতের পণ্য আমদানি রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহারের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। পুরোদমে কাজ শুরু হলে বাংলাদেশের রাজস্ব বাড়ার পাশাপাশি ভারতের সেভেন সিস্টার এর রাজ্যগুলোতে কম সময়েও কম খরচে পণ্য পরিবহনের সুযোগ তৈরি হবে। ইফরাজুরের ক্যামেরায় রফিকুল বাহারের বিশেষ প্রতিবেদন। আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরা ভারতের 7 রাজ্য নর্থ ইস্ট নামেই পরিচিত। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিবেচনায় এই 7 রাজ্যকে সেভেন সিস্টার হিসাবে অভিহিত করা হয়। এখানে প্রায় 4 কোটি মানুষের বাস। পণ্যবোঝাই ট্রাক পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ত্রিপুরায় আসতে সময় লাগে প্রায় 50 ঘন্টা, ভাড়া 65,000 ভারতীয় রুপি। অথচ বাংলাদেশের সীমান্ত ব্যবহার করলে সময় লাগবে মাত্র 10 ঘন্টা এবং ভাড়া 22,000 ভারতীয় রুপি। ট্রান্স শিপমেন্টের মাধ্যমে ভারতীয় পণ্য সড়কপথে চট্টগ্রাম বন্দরে আনা নেওয়ার জন্য রামগড় সীমান্তে 125 কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে রামগড় এবং সাপ্রুমের মধ্যে সংযোগকারী বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1-এর উদ্বোধন হয়েছে। ভারতের 7 রাজ্যে চাহিদা যাই হোক সেটি খুব সহজেই পরিচালনা করা যাবে বলে মনে করছেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা। ডিমান্ডটা তো দেখতে হবে, ওদের মার্কেটটা কত বড় সেখানে, এবং সেই মার্কেট অনুযায়ী তাদের যে চাহিদা সেই চাহিদা পুরাতে আমরা সক্ষম। সব ধরনের প্রস্তুতি রয়েছে চট্টগ্রাম কাস্টমসেরও, সরকারি বেসরকারি সব ধরনের খরচ বাবদ 1 কন্টেইনার পণ্য হ্যান্ডেলিংয়ে বাংলাদেশের আয় 2 লাখ টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইম্পোর্ট বা এক্সপোর্ট যা কার্যক্রম আছে কাস্টমস ফুললি প্রিপেয়ার্ড স্পেশালি ফর ট্রান্সশিপ। চলতি বছরের গত 7 সেপ্টেম্বর কলকাতা থেকে স্টিলের 1 চালান কন্টেইনার চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আসামে পাঠানো হয় 19 ঘন্টায়। রফিকুল বাহার, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। অবৈধ বালু উত্তোলনে পদ্মা গিলে খাচ্ছে ভিটে মাটি ও ফসলি জমি, সর্বস্ব হারা হচ্ছেন পাড়ের বাসিন্দারা, হুমকিতে তীর রক্ষা বাঁধন। সকাল 9টার 21 সংবাদ। বালুখেকো চক্রের কবলে পদ্মাপার, রাজবাড়ির 4 উপজেলা অবৈধভাবে বালু উত্তোলন করছেন প্রভাবশালীরা, হুমকিতে নদীর তীর সুরক্ষা বাঁধ, নদী গর্ভে বিলীন হচ্ছে স্থানীয়দের বসতভিটা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সহায় সম্পদ। রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আল ইসলাম। রাজবাড়ির পদ্মা নদীর তীরবর্তী অঞ্চল থেকে প্রভাবশালী একাধিক চক্র অবৈধভাবে উত্তোলন করছে বালু, হুমকির মুখে নদীর তীর সুরক্ষা বাঁধ। জেলার 5 উপজেলার মধ্যে 4টি পদ্মা সংলগ্ন হওয়ায় প্রতি বছরই ভাঙনে ভিটে মাটি ও ফসলি জমি হারাচ্ছেন স্থানীয়রা, ক্ষতিগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা ও বেড়িবাঁধ। প্রশাসনের নাকের ডগায় চলছে এ অপকর্ম। সবচেয়ে বেশি হুমকিতে গোদারবাজার, উড়াকান্দা, দেবগ্রাম, দৌলতদিয়া ও উজানচরের মানুষ।
প্রভাবশালী হয়। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না ভুক্তভোগীরা। এখান দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তা ভেঙে গেছে, এখন বড় বড় চাপ নিয়েও ভাঙতেছে। আমাদের বাড়ি এখন নদীর পাশেই, জমি জমা তো গেছে, এখন আমাদের বাড়ি ঘরের অবস্থা ভালো না। তাহলে ওই যে বালি তুলতেছে দেখে, ওই জায়গাতে কাটার কারণে গভীরতা ধার আরো এই জায়গায় এসে বেশি লাগতেছে, এই লাগার কারণে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের তো চোখে ঘুমই নাই, বাড়িগ্রস্ত হলো যায় ভেঙে পড়ে যায়। আমরা সালন নিবাসী বেড়ে নিয়ে আমাকে লাভ হবে না, আমরা আপনার সন্ধ্যে আপনি করিয়ে যাবেন। পানি উন্নয়ন বোর্ড পাউবোর কর্মকর্তারা জানান, নদীর তীর সুরক্ষা বাঁধে বালুমহাল গড়ে ওঠায় বাঁধে ভাঙন দেখা দেয়। ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। মালিকদের আমরা হচ্ছে যে নোটিশ দিছি, প্লাস হচ্ছে তাদের হচ্ছে আমরা গত বছরই নোটিশ দিছি, এবং হচ্ছে তাদেরকে আমরা ওই সেই জায়গা থেকে বালু সরাই দেওয়ার জন্য মাইকিং করছি, এবং ডিসি অফিসকে সেই নোটিশ আমরা হচ্ছে যে হস্তান্তর করা হয়েছে। এদিকে জেলা প্রশাসন বলছে, নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে, অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি, যদি করে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে, সেই ক্ষেত্রে নিয়মিত মামলা করা হবে। রাজবাড়ির একাধিক বালু খেকো চক্র প্রতি বছরই পদ্মার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে আয় করছে বিপুল পরিমাণ অর্থ। অবৈধ এসব ড্রেজিং বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চান এলাকাবাসী। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। রাজধানীর রামপুরে থেকে নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষা নদী থেকে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। গতরাতে সিদ্ধিরগঞ্জের বনানী ঘাটে মৃত পাওয়া যায় পরশকে। তিনি ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। স্বজনরা জানান, গত 4 নভেম্বর নিখোঁজ হন পরশ। পরদিন রামপুরা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তার বাবা। ক্যামেরা ফুটেজে পাওয়া গেছে রামপুরা ব্রিজে আর কি, ওইখান থেকে তার পরবর্তী তার মোবাইল অফ ছিল। তো আমরা রামপুরা থানায় একটা জিডি করেছি, যেহেতু টিভি সেন্টারের সামনে তাকে লাস্ট দেখা গিয়েছে। তো তারপর থেকে তাকে খোঁজাখুঁজির অনেক পর রামপুরা থানার সহযোগিতায় আমরা গত 2 রাত ধরে খুঁজেছি। শীতলক্ষা নদীতে সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত বনানী ঘাট এলাকায় একটা মৃতদেহ পাই। পরবর্তীতে তার আত্মীয় স্বজনের সাথে পরিচয় নিশ্চিত হয়। তিনি উক্ত ছেলেটি বুয়েটের তৃতীয় বর্ষের ছাত্র, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। আমরা লাশ উদ্ধার করে সুরতের রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। দিনাজপুরে শুরু হয়েছে ঐতিহাসিক অন্তর্জীয় বিগ্রহের রাস উৎসব ও মাসব্যাপী মেলা। দূর দূরান্তের হাজারো পূর্ণার্থী দর্শনার্থীদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে মন্দির প্রাঙ্গণ। গতরাতে রাস উৎসব ও মেলা উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছিলেন দিনাজপুর এক আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালও। প্রতি বছর রাস পূর্ণিমা রাত থেকে রাধা কৃষ্ণের এই রাস উৎসবে যোগ দেন পূর্ণার্থী ও দর্শকরা। সরকারের পক্ষ থেকে এই ঐতিহাসিক উৎসবটিকে সফল করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতগুলো আছে সকলে এখানে নজরদারি আছে। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একটি শর্ত পূরণের ব্যর্থতায় নিবন্ধন নয়, মে মাসের মধ্যেই শেষ হবে নিবন্ধন কার্যক্রম। নতুন 100 সেতুতে বদলাবে লাখো মানুষের জীবনযাত্রা, বিকশিত হবে অর্থনীতি ও পর্যটন, উচ্ছ্বসিত 25 জেলাবাসী। আমদানি রপ্তানিতে ভারতকে ট্রানজিট দিতে প্রস্তুত চট্টগ্রাম বন্দর, বাড়বে রাজস্ব, কম সময়ে হবে সাশ্রয়ী পণ্য পরিবহন। সবশেষ খবর জানতে ডায়ল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21st.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21st.online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সাথে থাকুন।